অনলাইন প্রতারণার তিন চাই আটক আম্বাসায়। অনলাইন প্রতারণার চক্রের খোঁজে রাজস্থানের পুলিশ আম্বাসা থানার পুলিশের সহায়তায় কুলাই এলাকা থেকে আটক করলো তিন যুবককে। 16 জানুয়ারি তিন প্রতারকের জালে তুলে রাজস্থান এবং আম্বাসা থানার পুলিশ। এসপি মনোজ কুমারের নেতৃত্বে তিন প্রতারককে আটক করা হয়। জানা গেছে, তিন যুবকের হাতে থাকা প্রায় 150 শতাধিক নানা নামের বেআইনি মোবাইল সিম সহ তিনটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ, যা রাজস্থান পুলিশ তদন্তের স্বার্থে নিয়ে যান। যাদের হাতে থাকা সিমের মাধ্যমে রাজস্থানের বেশ কজন বহু বড় মাপের ব্যবসায়ীদের টাকার জন্য খুনের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে তিন যুবক আম্বাসা থানায় আটক রয়েছে। তিন যুবকই নাবালক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানান আম্বাসা মহকুমা পুলিশ প্রধান। আমাদের একটা টিম এসেছিল, তো তিনজন সাসপেক্ট ছিলেন। আমাদের জিজ্ঞাসাবাদ অ্যাকচুয়ালি করা হয়েছে, তো কিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে, এগুলি ওনারা নিয়ে গেছে। বাকি ছেলেগুলিকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। তো যেহেতু এটা ইনভেস্টিগেশন স্পেসিফিক এবং একটা সেনসিটিভ কেস, সেই জন্য ইনভেস্টিগেশন বাকি ডিটেলে আমরা যাচ্ছি না। পরবর্তী সময় যখন ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে তখন পুরো আপডেট দেওয়া যাবে। এখানে অ্যাকচুয়ালি ফোনের সূত্র ধরে, নেটওয়ার্কের সূত্র ধরে, হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে এখানে আসা হয়েছে। তো স্যার, কোনো ফোন টোন কোনো সিজ করা হয়েছে? এগুলো অ্যাকচুয়ালি ডিজিটাল এভিডেন্স হিসাবে তিনটে ফোন আপাতত সিজ করা হয়েছে। এটা কি আম্বাসা থানা না রাজস্থান পুলিশ? না, রাজস্থান পুলিশ সিজ করা।